এ মাসের সমস্ত নাটক লিখেছেন নবনালন্দা শোভানুধ্যায়ীরা। এ সপ্তাহের নাটক শিবশঙ্কর গুপ্ত রচিত দ্রোহকালের বলি। সৌমেন্দু কানাডা থেকে ফিরেছে 8 বছর পরে। যদিও বৈদ্যুতিন যুগে পৃথিবী অনেক ছোট হয়ে গেছে, তবু পুরনো বন্ধুদের চাক্ষুষ দেখা আর ভিডিও কল কি এক কথা। গতকাল থেকেই হাঁসফাঁস করছে 4 বন্ধু আবার ফিরবে কফি হাউসের আড্ডায়। অন্য এক উত্তেজনা কাজ করছে, অগত্যা ফোন কল প্রত্যয়কে। হ্যালো, আরে বল, জেট ল্যাগ কাটলো না এখনই ফোন? রাতে ঘুমিয়েছিলি তো? আরে ছাড়, আমি এসেছি বেসিক্যালি তোদের টানে। শ্বশুরের শরীর খারাপটা জোরদার একটা এক্সকিউজ হয়ে গেল আর কি, ব্যাস ছুটি স্যাংশনড। নিজেরা মিট করবে বলে আসার 2 সপ্তাহ আগে থেকেই তো নাচছিলে, এখন আমার অসুস্থ বাপকে নিয়ে টানাটানি? দাঁড়াও। আরে শোন 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 যা বলছিলাম শোন, সঞ্জীবকে আমি ফোন করে নিচ্ছি, তোকে বলতে বাধো বাধো লাগছে। কিটিদাকে ডাকাটা কি ঠিক হবে? ভীষণ ভীষণ দেখতে ইচ্ছা করছে, বিশ্বাস কর। বলছি তোদের সাথে যোগাযোগ আছে কিটিদার? কি বলছিসটা কি? কিটিদা তোর ডাকে আসবে? তুই ভাবলি কি করে বলতো? না, আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, তবে সঞ্জীবের সঙ্গে দেখা হয়েছিল কলেজ স্ট্রিটে একবার। কোনো একটা পাবলিশিং হাউসে নাকি কাজ করে এখন। ওরকম একটা জুয়েল সেকেন্ড ইয়ার মেডিকেলে নাকি বসলো না। বুর্জোয়া শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ। যাক গে, কথা আছে অনেক, রোববার সকালে চলে আয় কফি হাউস। ওকে, ডান, বাই। এখন সব্যসাচীকে অ্যারেঞ্জ করতে হবে প্রত্যয়কে। অ্যারেঞ্জই বটে, প্রচণ্ড মুডি, আধপাগলা গোছের চলাফেরা, যাকে বলে পারফেক্ট ভ্যাগাবন্ড। পোশাকি নাম সব্যসাচী বসু, কিটিদা নামেই পরিচিত এবং খ্যাত নয় সুখ্যাত। প্রশাসনের কাছে অবশ্য কু, এক কথায় স্ফুলিঙ্গ। এক মাথা খোঁকড়া চুল, চশমার ফাঁক দিয়ে চোখের আগুন ঠিক ধরা পড়ত, জ্বালাময়ে ভাষণ দিতে পারত। আমাদের ব্যাচের কলমি, মানে কলমিলতা সেন, রাজনীতি পছন্দ করত না, কিন্তু অদ্ভুত এক সম্মোহক আকর্ষণ ছিল কিটিদার ওপর। ওর একটা মিটিংও মিস করত না, ক্লাস কেটে হোক যেভাবেই হোক, প্রেসিডেন্সির লবিতে মিটিংয়ে ও যাবেই। এরকম একদিন দুপুরে, কিরে তোরা এখনো বসে থাকবি? নামবি না নিচে? নিচে মানে অধঃপতন? আরে প্রেসিডেন্সির লবিতে মিটিং আছে কিটিদার। এই তুই রাজনীতির কি বুঝিস বলতো? নিজেই তো বলিস পলিটিক্স পলিটিক্স করে ক্যারিয়ারের 12টা বাজলো। ধুর রাজনীতি, আমি তো চাই দেখতে যেন মূর্তিমান দেবদূত। ওই হাইট, ওই চোখ, যখন মঞ্চে দাঁড়িয়ে দৃপ্ত ভঙ্গিতে কথা বলে মেঘের মতো গলায়, ওসব তোরা বুঝবি না। চল তো, চল। অগত্যা চলো, সবে দড়ি হাত সবাই। পরদিন রবিবার, সৌমেন্দু গতরাত প্রায় নির্ঘুম কাটিয়েছে। সকালে উঠেই, শর্মিলা আজ কিন্তু 10টার মধ্যে বেরিয়ে পড়বো। মানে রবিবার সকাল? লুচি হবে, সাদা আলুর তরকারি হবে, হরিকে দিয়ে জিলিপি আনাবো, তারা দিও না তো এমন। জিলিপি লুচি যা খুশি করো, গিয়ে যাও, আমি বেরোবো, ব্যাস। সৌমেন্দুর একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে, বরং ভয় বলা চলে। এতদিন পর দেখা হবে, কিভাবে ফেস করবে কিটিদাকে ঠিক বুঝে উঠতে পারছে না। কাজটা তো ভালো করেনি, ক্যানাডা যাবার সময় সব্যসাচী তো পুরোপুরি জেল কাস্টডিতে। কানাঘুষে শোনা যাচ্ছে প্রচণ্ড রকম 3rd ডিগ্রি চলেছে। এদিকে সঞ্জীব গেল দূর দূর বক্ষে কিটিদার কাছে। কিটিদা কেমন আছো? জানি না রে, জানি না, আছি কিনা তাই বুঝি না। স্ট্রাগল নেই, এক্সিস্টেন্সও নেই, এটা কি বাঁচা? তুমি তুমি বলছো এ কথা? তোমার কাছে এলে না নিজেদের খুব দোষী মনে হয়। তবু তুই তো ছিলি সাথে,
বাবুকে ভোলা ভালা দেখে পুলিশ ছেড়ে দিল। তাই তো এত দোষী মনে হয়। যাকগে ছাড়ো, সৌম্য দেশে ফিরেছে, দেখতে চাই তোমাকে, কাল কফি হাউসে আসবে। কি অসম্ভব, ওর মুখ আমি দেখব না। এটা সমাজের কীট, বিশ্বাসঘাতক, ট্রেটার সালা। ওর সাহস হয় কী করে? শোনো না কেটিদা, তুমি প্লিজ চলো, এটাই মৌকা, জবাব চাও, চেপে ধরো। কি জবাব দেবে ও? হায়নার মতো নিজের খাবারের লোভে পিছন থেকে আক্রমণ করে, ঘৃণ্য গৃদ্র একটা। তোকে সহজ সরল পেয়ে পাঠিয়েছে আমার কাছে। সঞ্জুরে, মেরুদণ্ডটা একটু সোজা রাখ। সঞ্জীব চলে যাওয়ার পর স্মৃতির অতলে ডুব দেয় সব্যসাচী। মনে পড়ে যায় সেদিন মিটিংয়ের পরে কি মনে হলো, কলমির সাথে সোজা চলে যায় ইউনিভার্সিটির লাইব্রেরির পেছনে, সিঁড়িতে গিয়ে বসে। কিরে কলমি, চুপচাপ কেন? নে গান ধর একটা, নানা কাজের তাড়ায় বহুদিন তোর গান শোনা হয় না। আমার দিকে তাকাবার সময় আছে তোমার? তুমি তো সবাইকে নিয়ে ব্যস্ত, ইউনিয়ন অফিস, পোস্টার, মিটিং, মিছিল, এই নিয়েই তো আছো। তুইও আয় না আমাদের সাথে। তুই আমার ঠিকই, তবে আমাদের হলে আরো ভালো লাগতো। শোনা না একটা গান। চলো তোমাদের গানই গাই। আহা বুক ভেঙে ভেঙে পথে ঢেলে শুনি তো কণা, কত যুগ ধরে করেছে তারা সূর্য রচনা, আর কত দূর ওই মোহানা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনা দ্বীপ পার হলেই পাবে আহ্বান। শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে। যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি, শুনল কি সূর্যের ইশারা, যাত্রা শুরু স্থল রোলে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উদ্যাম নাচে মুক্ত শত নতিনী। এ শুধু সুপ্ত যে নব প্রাণে জেগেছে, অনসাজে সেজেছে অধিকার অর্জনে। এ শুধু সুপ্ত যে নব প্রাণে জেগেছে, অনসাজে সেজেছে অধিকার অর্জনে। আহ্বান আহ্বান শুনো আহ্বান, আসে আহ্বান। আমাদের গান ঠিকই, আসলে সলিল বাবুর গান। উনি অবশ্য আমাদেরই লোক। কিরে কি হলো, কাঁদছিস কেন? তোমার গোপন ইশতেহার এখন রমেনদার হাতে। হ্যাঁ কি বলেছিলাম, গোপনে কাকুর হাতে পৌঁছে দিতে। রমেনদা মাঝপথে ওকে নিয়ে যায় অনাদি কেবিনে, সেখানে গিয়ে বলে আমায় দে ওটা। সৌম্য অনেক লুকোনোর চেষ্টা করে। রমেনদা আরো বলল, দেখ শহরের যা অবস্থা, তোরা ধরা পড়ে যাবি, বরং একটা ঠিকানা দিচ্ছি, কালই চলে যা আসানসোলে, আমার জামাই তোর একটা চাকরির ব্যবস্থা করে দেবে, অ্যাব্রড জব, ভেবে দেখ। এত সব তুই জানলি কি করে? অতনু ছিল রমেনদার সাথে, ওই বলেছে, ও তো রমেনদার ল্যাংবোট, যদি কাজকর্ম কিছু জোটে। সেদিন রাতেই কিটিদা অ্যারেস্টেড হয়, কোর্ট হয়ে স্থানান্তরিত হয় দমদম সেন্ট্রাল জেলে। পায়ের তলায় নাকি এমন মেরেছে যে কিটিদা এখনো ভালো করে চলতে পারে না, এখনো এলোমেলো কথা বলে, রাজনৈতিক কথা শুনলে রাস্তা থেকে ইঁটের টুকরো কুড়িয়ে ছুঁড়ে মারে। মোটামুটি লোক সমক্ষে কিটিদা এখন পাগল। রবিবার সকালে সবার আগেই সোমেন্দু চলে যায় কফি হাউসে, রামুদার সাথে দেখা হয় বহুদিন পর।
দূরে কোণের সেই পুরনো টেবিলে গিয়ে বসে। বাঙালির কিছু হবে না, এত ইম্পাংচুয়াল, এতক্ষণে তাদের আসার সময় হলো। বাবা একদম সাহেব হয়ে গেছিস তো। সে তো হবেই, বিদেশে ছিল, ভেতো বাঙালি তো আর থাকবে না। আরে মাছ ভাত খাস তো নাকি? শোন, এদেশ থেকে সবচেয়ে ভালো মাছ সবজি সব ওদেশেই যায়। সেই তো, নেটিভ বলে কথা, যতই সাহেব তারাও না কেন, ওদের তোয়াজ করা আমাদের একটা সংস্কৃতি। এই সত্যি করে বলতো, কি মনে হয় কিটিদা আসবে? তো আমার তো ভয় ভয় করছে, আবার দেখতেও ইচ্ছা হচ্ছে। ওই রকম একটা ব্রাইট অ্যাপিয়ারেন্স, ভুলতে পারি না রে, কি যে একটা হয়ে গেল। হ্যাঁ রে, কলমি বিয়ে করেছে? না, ও রানীগঞ্জে একটা কলেজে পড়ায়, ডক্টরেট করেছে শুনেছি। বলতে বলতে দেখা গেল সব্যসাচী আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কাছাকাছি আসতেই সবাই উঠে দাঁড়ালো সম্মান জানাতে। সৌম্য একটা চেয়ার এগিয়ে দিল, বসো। সব্যসাচী বসল না। সঞ্জু, ওই চেয়ারটা নিয়ে আয় তো। প্রত্যয়, কিছু খাবার অর্ডার দে। হ্যাঁ দাদা। কাল রাতে খাওয়া হয়নি, খিদে পাচ্ছে খুব। হ্যাঁ দাদা, আমি 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 বলছি, দাঁড়াও। একদম চুপ থাকবি। প্রত্যয়, তুই তো ওই স্কুলটাতে আছিস, কলমি বলল তোর সাথে দেখা হয় মাঝে মাঝে। হ্যাঁ দাদা, ওই উইকেন্ডে ফেরার সময় মাঝে মধ্যে দেখা হয়। তোমার সঙ্গে? সব উইকেন্ডে আসে না, তাও যে কেন আসে। ওই তো সম্পর্ক রাখছে, যতটুকু রেখেছে ততটুকুই আছে আর কি। একটা কথা বলবো কিটিদা? ওই ক্ষমা চাইবি না, ধামদার কথা বলবি, কি আর বলতে পারিস তুই? আমাকে তুমি তিরস্কার করো, প্রচন্ড রেগে গিয়ে যা ইচ্ছা হয় তাই করো। তোমাকে এত নিরুত্তাপ, এত নিস্পৃহ দেখতে পারছি না, নিতে পারছি না। সঞ্জু বলেছিল তোকে চেপে ধরতে, জবাবদিহি করার জন্য, এসে দেখছি শাস্তি তো তুই পেয়েই গেছিস। এইটুকু হয়ে গেছিস তুই নিজের কাছে নিজে। আমি এসেছিলাম তোকে দেখতে, কতটা পরিবর্তন তোর হয়েছে। ভালোই, বেশ, রসে বসেই তো আছিস। তা বেশ, সুখের প্রবাসে অন্তত যন্ত্রণাটা থাক। আমাকে ক্ষমা করো পিটিদা। বিশ্বাসঘাতকদের আমি ক্ষমা করি না। তুই যতই সুখী সুখী ভাবিস নিজেকে, আসলে তুই সুখী নোস, এটাই তোর সবচেয়ে বড় শাস্তি। কিটিদা, কলমির সঙ্গে তোমার যোগাযোগ আছে বলনি তো? কি আর বলবো, ভালো লাগে না রে, কেমন একা করে রাখলো নিজেকে, গুড়িয়ে গেল কেমন। শুনেছি গানও গায় না আজকাল, দুজন দুই প্রান্তে একা হয়ে আছি, পুরোপুরি একা, একদম ঈশ্বরের মতো একা। গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ, অভিনয় সব্যসাচী শিবশঙ্কর গুপ্ত, সৌমেন্দু সাগনিক দাস, শর্মিলা রুমেলি সরকার, প্রত্যয় অভিক ঘোষাল, কলমি সুকন্যা চট্টোপাধ্যায়, সঞ্জীব অনিরুদ্ধ ঘোষ, নির্দেশনা নবনাটকে, উপদেষ্টা অরিজিৎ মিত্র।